জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। একটা সময় সাপের মাথার মণি নিয়ে অনেক গল্প শোনা যেত। বলা হতো এই মণি নাকি খুব দামি। এই মণি নিতে গিয়ে অনেক মানুষ সাপের কামড়ে মারা যাওয়ার গল্প শোনা যেত। ঠাকুরমার ঝুলিতে রয়েছে এ নিয়ে কত কল্প কাহিনী। কিন্তু বাস্তবিকই সাপের মাথায় কি মণি থাকে? মূলত সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয়। সেই গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়। কখনো কখনো দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বিষ বেরিয়ে আসে। কোনো কোনো সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফুটিকাকার ধারণ করে। তখন এটাকেই বলা হয় সাপের মাথার মণি। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই দুর্লভ, তবে এই জন্য এটি কখনোই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নয়। আপনার ভাগ্য নির্ধারণে এর কোনো ক্ষমতা নেই। আর এটি আংটিতে ব্যবহার করার মতো কোনো কঠিন পাথরের মতো শক্ত হয় না। তরল বিষ কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে একটি ইরেগুলার অবয়ব তৈরি করে মাত্র। অথচ সর্প মণি বিশারদরা আপনাকে সাপের মাথা থেকে এনে দিবে সুন্দর আকৃতির একটি রঙিন পাথর। আসলে পুরোটাই তাদের ধোঁকাবাজি। ধন্যবাদ, আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।